এখানে নিয়ে নিয়েছি ওল টুকরো টুকরো করে, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়, ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি একদম পাতলা পাতলা। আর এর সঙ্গে দিয়েছি একটা বড় আলু। তো এগুলোকে ভালো করে তেলে ফোড়ন দিয়ে, ফোড়ন মানে কি তেজপাতা দিয়ে তারপরে এটাকে ভেজে সেদ্ধ করে নেব। চলুন, দিয়ে দিচ্ছি সর্ষের তেল, ফোড়নে একটা তেজপাতা দিয়ে দেব। ওলার আলুটা সেদ্ধ হয়ে গেছে, ভালো করে ডালের মতন করে মেটে নিলে ডালের মতন একটা গ্রেভি তৈরি হয়ে যাবে। মানে থিকনেসটা একটু বেশি রাখতে হবে, পাতলা বেশি করলে ভালো লাগবে না। ঠান্ডা মেটে নিচ্ছে, ঠিক আছে আমি জল দেবো। এবার এটা চিংড়ি মাছ ভেজে যখন সন্দেহ দেবো তখন এটা একটু আর একটু ঘন হয়ে যাবে। আর এখানে যতটা ওল ততটাই আলু দিয়েছি। Thank you.